ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গরুর খামার, অনেকটা ন্যাচারাল এবং অনেকটা আধুনিক পদ্ধতিতে। তো এখন কথা বলছি এটার উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম বুদ্ধু মিয়া। খামার জীবনের শুরুর গল্পটা আমাদের একটু বলেন না। আমার খামার তো আগে থেকে আমরা পালি ছোটবেলা থেকে, ওই গরু আমি পালা পালা পালি সব ছোটবেলা থেকে পালি, ছোটবেলা থেকে গরু পালি। আচ্ছা, তো কয়টা গরু দিয়ে শুরু করলেন প্রথমে? প্রথমে একটা বাচ্চা কিনছিলাম, এই বাচ্চার থেকে গরু, একটা বাচ্চা থেকে আস্তে আস্তে বড় করলেন নাকি? হ্যাঁ। এখন আপনার খামারে বর্তমানে কয়টি গরু আছে? এখন ওই বাচ্চা মোচলে 20-22টা আছে। 20-22টা গরু আছে বাচ্চা বাচ্চা নিয়ে। এর মধ্যে গাভী আছে কতগুলো? গাভী সবই তো গাভী, খালি দুইটা বাচ্চা সার বাচ্চা আছে। দুইটা সার বাচ্চা? হ্যাঁ, আর সব গাভী বাচ্চাই। সব গাভী বাচ্চাই। আচ্ছা, তো এই যে আপনি যে একটা গরু দিয়ে শুরু করলেন, করে আস্তে আস্তে বড় করলেন নাকি? জি। তো নতুন যারা খামার করতে চায় কীভাবে শুরু করতে পারে আমাদের যদি একটু পরামর্শ দিতেন? গরু খামার এখন কি অন্যজনে করবে না আপনি? অন্যজন করবে? ও করতে পারে, খামারে বড় বড় খামারে যেতেছে আবার। তো বর্তমানে এই যে খামার ব্যবসায় প্রফিটটা কেমন আছে আমাদের যদি একটু? আছে, মোটামুটি ভালোই আছে, এটা দিয়ে আমরা চলতেছি। তো খামার করলে লস হওয়ার সম্ভাবনা কিরকম? না, খামার ঠিক মতো করতে পারলে লস হবে না। লস হবে না নাকি? না, যদি ঠিক মতো করতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এই গরুগুলাকে পরিচর্যাটা কীভাবে করেন? পরিচর্যা গরু কিনা তো আপনার ঘাস খেলাইতে হইব, ঘুরা বুঝি দুই টাইম, কুড়া বুঝি দুই টাইম ঘাস। আচ্ছা, তো আপনার এই খামারে দেখতেছি আবার দুইটা ভেড়াও আছে। হ্যাঁ। আচ্ছা, তো এই ভেড়াটা কি শক করে পালতেছেন নাকি? হ্যাঁ, আরও বেশি আছিল, আরও বেশি ছিল, জব করে খাই লেছি সাত আটটা, সাত আটটা জব করে খেয়ে ফেলেছেন। আচ্ছা, তো আপনার এই খামারে যদি কেউ ঘুরতে আসতে চায় এই ঠিকানাটা যদি একটু বলে দিতেন। এই আমার ঠিকানা রইল কামনা গেছে নয়াগাঁও। নয়াগাঁও, নয়াগাঁও এসে তারপরে কী নাম বলতে হবে? এই মুড়ির ফ্যাক্টরি, হ্যাঁ, বুদ্ধু মিয়ার বাড়ি কোনটা? মুড়ির ফ্যাক্টরি খামার আছে, এই করলেই দেখা দিবে, যেই কিনো দোকানে জিজ্ঞেস করলে দেখা দিবে। দেখা দিবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমে মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। তাছাড়া আরেকটি চ্যানেল বিবিটিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।